সর্পদংশনে মৃত্যু হলো 7 মাসের জান্নাত মণ্ডল নামে এক শিশুর। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়াপাড়া এলাকায়। পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে সাহেব মণ্ডল রাতে খাওয়া দাওয়া করে স্ত্রী ও তার সন্তানকে নিয়ে ঘুমিয়েছিলেন। ভোরের দিকে শিশুটি প্রচণ্ড চিৎকারে কাঁদতে থাকে। ঘরের আলো জ্বালার পর তারা লক্ষ্য করে শিশুর পায়ে একটি সাপ রয়েছে। তড়িঘড়ি শিশুটিকে নিয়ে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে শক্তিনগর জেলা হাসপাতালে তাকে স্থানান্তরিত করা হয়। ধরেন রাত্রে শুয়েছিলাম, তারপরে রাত্রে শুয়ে আছি, ভোর রাত্রে দেখি বাচ্চা কান্নাকাটি করছে। এবার কান্নাকাটি করার পর আমরা উঠে গিয়ে দেখি ভিতরে একটা সাপ। যাই হোক, সাপটাকে মেরেছি। মারার পরে বাচ্চা দেখি হট করে বমি করছে। বমি করার সঙ্গে সঙ্গে আমরা শান্তিপুর হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং সাপটাকেও নিয়ে যাওয়া হয়। তারপরে শান্তিপুর হসপিটালে চিকিৎসা করার পর কৃষ্ণনগর ট্রান্সফার করে। কৃষ্ণনগর থেকে মানে চিকিৎসা করার পরে ওখান থেকে মৃত বলে খবর আসে। না, সাপটা কিসব বুঝতে পারিনি, তবু মানে মেরেছিলাম, মেরে ছবি তোলা আছে, ছবিটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। কখন ঘটেছিল? এটা মোটামুটি 4টা নাগাদ ভোর। চিকিৎসা চলাকালীন শনিবার সকালে তার মৃত্যু হয়। এই ঘটনায় পরিবার সহ এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে। ঘটনাগুলি আমাকে 4:10 আমাকে ফোন করে, আমার মেয়ে বাড়ির থেকে 4:10 ফোন করে বললো যে আমার শিগগির তাড়াতাড়ি বাইকটা নিয়ে এসে হসপিটালে যেতে হবে। তাহলে আমার কী হয়েছে? তো বললো যে জান্নাতে সাপে কেটেছে। আমি সঙ্গে সঙ্গে আসলাম, এসে সঙ্গে সঙ্গে হসপিটালে গেলাম। গিয়ে দেখি সবাই হসপিটালে, শান্তিপুর হসপিটালে সব ওখানে ট্রান্সফার লিখে দিয়েছে, ট্রান্সফার করে কৃষ্ণনগর নিয়ে যাচ্ছে। তা আমি ঘটনাটা শুনলাম বাবা আমার কাছে, কীভাবে কী ঘটেছিল। তো বললে আমরা 3 জন কালকে রাত্রে খাওয়া দাওয়া করে শুয়েছি, শোয়ার পরে এবার আমি প্রথমে আছি, তারপরে আমার বাড়ির লোক আছে, তারপরে আমার মেয়েটা আছে। এইবার ভোরের দিকে মেয়েটা চিৎকার করে কাঁদছে। এইবার বাড়ির লোকের শরীর খারাপ, বাড়ির লোক তখন আমাকে বলতে গিয়ে যে মেয়েটা কাঁদছে একটু দেখো তো। দেখতে গিয়ে দেখে যে মেয়ের পাশে একটা ছোটো কোল বালিশ আছে, তারপর একটা বড় কোল বালিশ আছে, ওই কোল বালিশের পাশ দিয়ে সাপটা শুয়ে আছে। তখন ওরা চিৎকার করে উঠার পরে সঙ্গে সঙ্গে ঘর থেকে দাদু বেরিয়ে আসে, খেয়েছে খেয়েছে করতে করতে বেরিয়ে এসে দেখে সাপ বাচ্চাটাকে কোলে করে ওরা নামিয়ে নিয়ে চলে আসে। ওরাও নেমে পড়ে সঙ্গে সঙ্গে সাপটাকে মারে, মারার পর নিয়ে ওরা হসপিটালে চলে যায়। হসপিটালে যাওয়ার সময় আমাকে ফোন করে ডেকেছিল, তখন আমি গিয়েছিলাম। যাওয়ার পরে ওখান থেকে আবার কৃষ্ণনগর নিয়ে চলে আসলো। নিয়ে যাওয়ার পরে আমরা আবার ওখান থেকে বেরিয়ে আসলাম বাড়িতে, যে আমরা পয়সা করে জোগাড় যন্ত্র করে নিয়ে আবার যাই। আর কিছু পয়সা কাঁধে ছিল, সেটা দিয়ে ওদের কৃষ্ণনগর পাঠিয়ে দেওয়া হয়েছিল। কৃষ্ণনগর নিয়ে যাওয়ার পরে ডাক্তারে চিকিৎসা করেছে, চিকিৎসা করার পরে ওরাও ট্রান্সফার কলকাতায় লিখবে এরকম একটা ভাব, এখানে মনে হয় হবে না। তারপর পরে শোনা গেল যেটা মারা গিয়েছে। কী সাপ চিনতে পেরেছে? চিনতে পারিনি, কিন্তু আমাদের অনুমান হচ্ছে কালার্স। আর কেউ কেউ বলছে যে বুড়া, কেউ বলছে হচ্ছে ছবি তুলে রেখেছিলাম মোবাইলে, সেই মোবাইলের ছবিও আছে, এবং সাপটাকে মারা হয়েছে, ক্যারি ব্যাগে করে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। সেই সাপটা ডাক্তারে দেখেছে, এখনও ডিক্লেয়ার দিইনি যেটা কী সাপ। ওখান থেকে সাপটাকে আবার কৃষ্ণনগর নিয়ে যাওয়া হয়েছে, কৃষ্ণনগরে ডাক্তারও দেখেছে, আমাদেরকে ফোন করে জানালে হ্যাঁ কৃষ্ণনগর ডাক্তারও দেখেছে, দেখে ওদের সন্দেহ হয়েছে কালাশই হবে। এর আগে কি এরকম সাপের ইয়ে ছিল এখানে? এখানে সাপের উৎপাত আছে। ঘটনাটা হচ্ছে এখানে চারিদিকে ফাঁকা মাঠ, বসতি কম। এবার এখানে বৃষ্টি হলে পরে 1/2টার উপরে জল জমে, তাতে এবার এবার এই বছর হচ্ছে পোকামাকড়ের খুব আমদানি, সাপের খুব আমদানি। শুধু যে বাড়িতে ঘটনা ঘটেছে এই বাড়িতে না, টোটাল পাড়াটাতে সাপের আমদানি। মানে শুধু এই সাপ নাই, হেলে সাপ, জাত গোপড়ো, ছোটো বড় সব রকমের সাপ, আর চারিদিকে জঙ্গলে ভর্তি। এবার এই অবস্থায় মানুষজন, পাড়ার লোকজন রাস্তা দিয়ে বেরোতেই মানুষ ভয় পায়, মানুষ বেরোতে ভয় পায়। তা এর জন্য তারা ব্যবস্থা করার দরকার যে জঙ্গলগুলো 100 দিনের লোক দিয়ে জঙ্গলগুলো পরিষ্কার করায়, রাস্তাঘাট পরিষ্কার করায়। 100 দিনের লোকগুলো তো ব্যবহার করবে কিসে? পাড়ার মধ্যে রাস্তাঘাট এগুলো তো ব্যবহার করার জন্যই তো তাদেরকে দিতে হবে, নাহলে একের পর এক একটা। এর আগে একদিন আমার একটা প্রায় 5 ফুট মতো হবে একটা জাত গোবর আমরা মেরেছি, 5 ফুট, হ্যাঁ 5-6 ফুট হবে একটা জাত গোবর আমরা মেরেছি রাত্রি, তখন প্রায় 3টে বাজে। তাহলে এইভাবে যদি এখন পাড়ার মধ্যে আসলে পরে অনেক সাপ দেখতে পাবে। নদিয়া থেকে মাধব দেবনাথ, আনন্দ বার্তা।